তিনজন তোমরা সবাই কেমন আছো ভালো আছি আজকে ক্লাস 5 তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো ম্যাথের ক্লাস ঠিক আছে দেখো এর আগে তোমাদের অনেকগুলো ম্যাথের ক্লাস শিখিয়েছি আজকে যেটা করাবো সেটা হলো তোমাদের দুদিকে কিছু সংখ্যা দেয়া থাকবে সেখান থেকে আমরা চিহ্ন করব কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা ঠিক আছে দেখো দুদিকেই সংখ্যা দেয়া আছে আমরা এটা আগে লক্ষ্য করব যেদিকে সংখ্যা বড় মনে হবে সেদিকে এই হামুক চিহ্নটা মানে এটা হলো গ্রেটার দ্যান চিহ্ন এটা হলো লেস দ্যান চিহ্ন বুঝতে পেরেছো তো যে সংখ্যাটা বড় মনে হবে সেই সংখ্যাটাই আমরা কি চিহ্ন বসাবো এই গ্রেটার দ্যান চিহ্নটা বসাবো ঠিক আছে আর তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো এখানে আমি পাঁচটা অঙ্ক তুলে নিয়েছি এই পাঁচটা তোমাদের আজকে বোঝাবো দেখো এখানে প্রথমে অঙ্কটা আছে দেখো পাঁচটা সংখ্যা আছে একক দশক শতক হাজার অযুত ঠিক আছে এদিকেও দেখো পাঁচটা সংখ্যা আছে একক দশক শতক হাজার অযুত ঠিক আছে তাহলে এই সংখ্যাটা দেখো একক দশক শতক হাজার অযুত মানে এটা কত হাজার হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো সাত এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো সাত এটা হচ্ছে কুড়ি হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে এর মধ্যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা ছাপ্পান্ন হাজার একশো সাত ঠিক আছে তাহলে আমাদের গ্রেটার দ্যান চিহ্নটা কার দিকে হবে ছাপ্পান্ন হাজার একশো সাতের দিকে তারপরে আছে দেখো ফেরি দেখো এখানে পাঁচটা সংখ্যা আছে এটাও পাঁচটা সংখ্যা আছে তাহলে এটা হলো বিয়াল্লিশ হাজার পঁচাত্তর এটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচ তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় তোমাদের মনে হচ্ছে বাষট্টি হাজার তাহলে বাষট্টি হাজার তাহলে গ্রেটার চিহ্নটা কার দিকে হবে বাষট্টি হাজার বাষট্টি হাজারের দিকে ঠিক আছে তারপরের সংখ্যাটা দেখো তারপরের সংখ্যাটাও আছে দেখো এখানে পাঁচটা সংখ্যা এখানেও পাঁচটা সংখ্যা এখানে আছে বাষট্টি হাজার তিনশো তেইশ এটাও আছে দেখো বাষট্টি হাজার তিনশো বত্রিশ যখন দেখবে এগুলো দেখো আলাদা আলাদা সংখ্যা ছিল এখানে দেখো সেম সংখ্যা এটাও বাষট্টি হাজার এটাও বাষট্টি হাজার যখন দেখবে সেম সংখ্যা তখন তোমরা এই দুটো সংখ্যা যদি বাদ দাও তাহলে এই তিনটে ধরো একক দশক শতক এটা হচ্ছে কত তিনশো তেইশ আর একক দশক শতক এটা হলো তিনশো বত্রিশ তাহলে বাষট্টি হাজার তিনশো তেইশ বাষট্টি হাজার তিনশো বত্রিশ কোন সংখ্যাটা বড় বাষট্টি হাজার তিনশো বত্রিশ তাহলে এই সংখ্যাটা বড় বাষট্টি হাজার তিনশো বত্রিশ তাহলে আমাদের গ্রেটার দ্যান চিহ্ন কার দিকে হবে বাষট্টি হাজার তিনশো বত্রিশ ঠিক আছে তারপরে অঙ্ক আছে দেখো তেরো হাজার দুশো আটাত্তর এটা আছে তেরো হাজার দুশো আশি তাহলে এটা আছে তেরো হাজার দুশো আটাত্তর এটা আছে তেরো হাজার দুশো আশি কোন সংখ্যাটা বড় হ্যাঁ এটা হচ্ছে আটাত্তর এটা হচ্ছে আশি তাহলে তেরো হাজার দুশো আশি এটা হলো বড় সংখ্যা তারপরে সংখ্যাটা আছে দেখো বাবু তেত্রিশ হাজার দুশো একচল্লিশ আর এটা আছে কত বত্রিশ হাজার চারশো একচল্লিশ কোনটা বড় সংখ্যা তাহলে এটা আছে বত্রিশ হাজার এটা আছে তেত্রিশ হাজার তাহলে এইটা বড় তাহলে আমাদের গ্রেটার দ্যান চিহ্ন কার দিকে বসাবো এটা ঠিক আছে এইবার দেখো এখানে বড় ছোট আমরা বুঝতে পারলাম যদি দুদিকে সমান সংখ্যা দিত তাহলে আমরা কি লিখতাম দেখো এখানে দেখো দুই গুণ দুই দিয়েছে ঠিক আছে মনে করো মাঝখানে একটা ঘর আছে আর এখানে আছে চার তাহলে দেখো এখানে কি সংখ্যা বসতো দুই গুণ দুই মানে কত চার আর এখানেও চার আছে তাহলে এখানে কি সংখ্যা বসতো বলো তো সমান সমান সংখ্যা বসতো বুঝেছো তার মানে এদিক যা আছে এদিকও তাই আছে এবার দেখো এখানে দুই আছে এখানে চার আছে তাহলে তোমাদের কি সংখ্যা বসতো না এদিক গ্রেটার দ্যান চিহ্ন বসতো বুঝতে পেরেছো তো আমরা এরম অঙ্কও তোমাদের দেখাবো তোমাদের ফার্স্ট এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে কোনটা বড় কোনটা ছোট গ্রেটার দ্যান লেস দ্যান ব্যবহার হলো তো এর আমি ফের একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি দেখো দেখো এবার তোমাদের যে অঙ্কগুলো তুলেছি সেটা হলো বৃহত্তম ক্ষুদ্রতম ঠিক আছে এর আগে আমরা গ্রেটার দ্যান লেস দ্যান করলাম এবার যেটা করব সেটা হলো বৃহত্তম ক্ষুদ্রতম বৃহত্তম মানে কি বড় থেকে ছোট বৃহত্তম মানে বড় থেকে ছোট মানে আমাদের বড় থেকে ছোট সংখ্যা সাজাতে হবে আর ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় সংখ্যা সাজাতে হবে ঠিক আছে এখানে দেখো সংখ্যা দেয়া আছে কি দেয়া আছে প্রথমটা দেখো ছয় কমা এক কমা দুই কমা পাঁচ কমা আট এখানে যেমন কমা কমা দেয়া আছে আমরা যখন বৃহত্তম ক্ষুদ্রতম লিখব তখন আর কমা ব্যবহার করব না ঠিক আছে বাবু তাহলে এখানে দেখো ছয় এক দুই পাঁচ আট
আমরা যখন বৃহত্তম করব কি লিখব প্রথমে বড় সংখ্যা কি হবে 8 তারপর এই চারটির মধ্যে বড় সংখ্যা কি 6 তারপর এই তিনটির মধ্যে বড় সংখ্যা 5 তারপর 2 তারপর 1 ঠিক আছে তাহলে আমরা বৃহত্তম কিভাবে সাজাবো 8 6 5 2 1 মানে 86521 এই বৃহত্তম সংখ্যাটাকে আবার দেখো ওখানে বলেছে ক্ষুদ্রতম ঘরে লিখতে তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি 1 তারপর ছোট সংখ্যা 2 তারপর 5 6 8 কত হলো 12568 তাহলে আমরা এখানে দেখো সংখ্যাটা বৃহত্তম যেভাবে সাজাবো উল্টো দিক দিয়ে সাজালেই হয়ে যাবে ক্ষুদ্রতম হ্যাঁ কি না ঠিক আছে তারপরে দেখো সংখ্যা আছে 0 8 3 2 1 তাহলে আমরা এখানে প্রথমে সংখ্যা বড় সংখ্যা কি সাজাবো 8 তারপর কি আছে 3 তারপর 2 2 তারপর কি আছে 1 তারপর লাস্টে কি করব 0 0 বসাবো ঠিক আছে তাহলে বৃহত্তম সংখ্যা কি হলো 83210 এবার যখন আমরা ক্ষুদ্রতম সাজাবো তখন প্রথম কোন সংখ্যা লিখব 1 হ্যাঁ প্রথমে আমরা কেউ শূন্য লিখব না কারণ শূন্য কোনো স্বাভাবিক সংখ্যা না তাহলে আমরা প্রথমে কি লিখব 1 তারপর কি লিখব 0 তারপর শূন্য লিখব ঠিক আছে এবার যে সংখ্যাগুলো আছে 2 3 8 তাহলে কি লিখব 2 3 8 মানে আমরা যেভাবে বৃহত্তম সাজাবো শুধু শূন্য না থাকলে ক্ষুদ্রতম সেইভাবেই সাজাবো কিন্তু যখন কোনো বৃহত্তম সংখ্যাকে আমরা ক্ষুদ্রতম দেখে নিয়ে যাবো আর শূন্য থাকবে তাহলে শূন্য ছাড়া যেটা ছোট সংখ্যা সেটা প্রথমে সাজাবো বুঝতে পেরেছো মা তারপরে আমরা শূন্য লিখবো তারপর সংখ্যা লিখবো তারপরে সংখ্যা দেখো কি আছে 3 7 8 9 0 তাহলে এখানে প্রথম সংখ্যা কি বসাবো 9 তারপর 8 8 7 9 তারপর 8 তারপরে সংখ্যা কি আছে 7 7 তারপর কি বসাবো 3 3 তারপর 0 তাহলে 98730 এবার বলো এই সংখ্যাটাকে আমরা ক্ষুদ্রতম সাজাবো তাহলে প্রথমে কি লিখবো 3 3 লিখবো তারপর কি লিখবো 0 0 তারপর কি লিখবো বাবা 7 7 তারপর 8 তারপর 9 তাহলে 30789 ঠিক আছে আমাদের লাস্ট অঙ্ক দেখো কি আছে 2 3 9 6 4 তাহলে আমরা বৃহত্তম কি সাজাবো বৃহত্তম কি বলবো 9 তারপর কি লিখব 6 6 তারপর 4 4 তারপর 3 তারপর হলো 2 তাহলে 96432 এটাকেই আমরা যখন ক্ষুদ্রতম লিখব তখন কি লিখব 2 কি কোনটা লিখবো 2